Sri Chaitanya Manayabhishtam Sthapitam Jenabhutale Shayam Rupa Kadamayam Dadati Shapadantikam Bande Aham Sri Guru Sri Juta Padakamalam Sri Gurun Vaishnavamscha Sri Rupam Shagrajatam Sahagana Raghunathan Nitang Tang Sajivam Svadvaitam Sabadhutam Parijana Sahitam Krishna Chaitanya Devam Sri Radha Krishna Padan Sahagana Lalita Sri Vishakha Nitanscha Namam Vishnu Padaya Krishna Prishthaya Bhutale Srimate Bhakti Vedanto Swaminiti Namine Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Paschatta Deshotarine Vancha Kalpatarubhascha Kripa Sindhu Bhayevacha Patitanam Pavanebho Vaishnavebho Namo Nama Namo Mahabhadanaya Krishna Prema Pradayate Krishnaya Krishna Chaitanya Namne Gaurati Shri Namaha He Krishna Karuna Sindha Dina Bandha Jagatpati Gopesha Gopika Kanto Radha Kanto Namastute Tapta Kanchana Gaurangi Radhe Vrindavaneshwari Vrishobhanu Shute Devi Pranamami Hari Priye Nilachala Nivasaya Nittaya Paramatmane Balohadra Shubhadrabhyam Jagannathayate Namah Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhar Sri Vasadi Gaur Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritta Naran Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jayo Mudira Nasto Prayeshu Abhadreshu Nittang Bhagavata Sevaya Bhagavati Ruttama Sloke Bhaktir Bhavati Naimishtike Hare Krishna Srimad Bhagavat Navam Skandho Titiya Adhyaya
অধ্যায়ের শিরোনাম সুকন্যা এবং চবনমণির বিবাহ। আজকে 12-16 নম্বর শ্লোক পাঠ করব এবং আলোচনা করার চেষ্টা করব। তো মহারাজ, ষড়জাতির কমলনয়না সুলক্ষণা কন্যা, তার নাম সুকন্যা। সেই সুকন্যার সাথে বিবাহ হয়েছে চবনমণির, কিন্তু চবনমণি ছিল অত্যন্ত বৃদ্ধ। তো 11 নম্বর শ্লোকে বলা হয়েছে, তারপর কিছুকাল গত হলে স্বর্গের চিকিৎসক অশ্বিনী কুমারদ্বয় চবনমণির আশ্রমে এসেছিলেন। চবনমণি শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে তাদের কাছে অনুরোধ করেছিলেন তাকে যৌবনত্ব প্রদান করতে, কারণ তারা যৌবন দানে সমর্থ ছিলেন। শ্লোকগুলি আমি পাঠ করছি না, শুধু অনুবাদ করে যাচ্ছি যেহেতু সময় কম। তারপর 16 নম্বর শ্লোকটি আমরা একসঙ্গে আবৃত্তি করব। চবনমণি বললেন, যদিও আপনারা যজ্ঞে সমরস পানে বঞ্চিত, আমি আপনাদের সমরসপূর্ণ পাত্র প্রদান করব। দয়া করে আপনারা আমাকে রূপ এবং যৌবন সম্পাদন করে দিন, কারণ তা যুবতী রমণীদের আকৃষ্ট করে। ১৩ নম্বর শ্লোক, চিকিৎসক শ্রেষ্ঠ অশ্বিনী কুমারদ্বয় অত্যন্ত আনন্দের সঙ্গে চবনমণির প্রস্তাব অঙ্গীকার করেছিলেন। তারা সেই ব্রাহ্মণকে বলেছিলেন, এই সিদ্ধ সরোবরে আপনি নিমগ্ন হন। একটা সরোবরে নিয়ে যাবেন অশ্বিনী কুমারদ্বয় সেই বৃদ্ধ চবনমণিকে। কেউ কেউ বলেন চবনপ্রাস নামটা হয়েছে কি চবনমণি থেকে। তা বয়সের দিক থেকে দেখতে গেলে চবনমণি ছিল প্রায় পিতামহের মতো, অর্থাৎ এই যে সুকন্যা হচ্ছে যুবতী আর চবনমণি হচ্ছে অতীব বৃদ্ধ একজন মণি। এই কথা বলে অশ্বিনী কুমারদ্বয় জরাজীর্ণ শরীর বলিপলিত দেহ অতি বৃদ্ধ চবনমণিকে নিয়ে হ্রদে প্রবেশ করেছিলেন। তাহলে যারা বৃদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছেন সেই হ্রদটার সন্ধান পেলে যাওয়া যেত নাকি? আচ্ছা, এখানে প্রভুপাদ একটু তাৎপর্য দিয়েছেন, চবনমণি এত বৃদ্ধ ছিলেন যে তিনি একা হ্রদে প্রবেশ করতে পারতেন না, এত বৃদ্ধ। তাই অশ্বিনী কুমারদ্বয় তাকে দুই দিক থেকে ধরে তিনজনেই হ্রদে প্রবেশ করেছিলেন। দুজনে দুই সাইড থেকে ধরে নিয়ে সেই চবনমণিকে হ্রদে প্রবেশ করেছিলেন একসঙ্গে। ১৫ নম্বর শ্লোক, তারপর সেই হ্রদ থেকে অতি সুন্দর তিনজন পুরুষ উঠে এলেন। তারা পরম সুন্দর পদ্মমালা, কুণ্ডল এবং সুন্দর বসনে ভূষিত ছিলেন। তারা সকলেই ছিলেন সমান সৌন্দর্য বিশিষ্ট। আজকে শ্লোক, তান্নিরিক্ষ বরারোহা স্বরূপান সূর্য বর্চস অজানতি পতিং সাধ্বি অশ্বিনৌ শরণং যজৌ। তান্নিরিক্ষ বরারোহা স্বরূপান সূর্য বর্চস অজানতি পতিং সাধ্বি অশ্বিনৌ শরণং যজৌ। তান্নিরিক্ষ বরারোহা স্বরূপান সূর্য বর্চস অজানতি পতিং সাধ্বি অশ্বিনৌ শরণং যজৌ।
তান্নিরিক্ষবরারোহাম স্বরূপান সূর্যবর্চসম অজানতি পতিং সাধ্বি অশ্বিনৌ শরণং যজ। হরে কৃষ্ণ। সময় সংক্ষেপ। এই শ্লোকে শ্রীল প্রভুপাদকৃত শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য। শ্রীল প্রভুপাদ কি? তান, তাদের, নিরীক্ষ দর্শন করে, বড় আরোহা অতি সুন্দরী সুকন্যা, স্বরূপান তারা সকলেই সমান সুন্দর, সূর্য বর্চস সূর্যের মতো জ্যোতির্ময় দেহ সমন্বিত, অজানতি না জেনে, পতিম তাঁর পতি, সাধ্বি সেই সতী, অশ্বিনৌ অশ্বিনী কুমারদের, শরণম শরণ যজৌ গ্রহণ করেছিলেন। অনুবাদ। সেই পতিব্রতা সুন্দরী সুকন্যা কে যেন, কে যে অশ্বিনী কুমার এবং কে তার পতি তা বুঝতে পারলেন না, কারণ তারা সকলেই ছিলেন সমান সুন্দর। কে তার পতি হতে পারে তা বুঝতে না পেরে তিনি অশ্বিনী কুমারদ্বয়ের শরণাপন্ন হয়েছিলেন। তাৎপর্য, সুকন্যা তাদের মধ্যে যে কোনো একজনকে তার প্রতিরূপে মনোনীত করতে পারতেন, কারণ তাদের পার্থক্য নিরূপণ করা সম্ভব ছিল না। কিন্তু যেহেতু তিনি ছিলেন অত্যন্ত পতিব্রতা, তাই তিনি অশ্বিনী কুমারদ্বয়ের শরণাপন্ন হয়েছিলেন, যাতে তারা তাকে বলে দেন কে তার প্রকৃত পতি। সতী তার পতি ব্যতীত অন্য কোনো পুরুষকে বরণ করেন না, তা তিনি যতই সুন্দর এবং গুণবান হন না কেন। এখানেই শ্রীল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। মুকং করতি বাচালাং পঙ্গং লঙ্ঘয়তে গিরে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম যশ প্রসাদাত ভগবত প্রসাদ যস্যা প্রসাদন্ন গতিকূতয়পি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রিসন্ধ্যাং বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। এই অধ্যায়ের এই কয়েকটি শ্লোকে এই স্বর্জাতি রাজার কন্যা, তার নাম সুকন্যা, তো সুকন্যার পতিব্রতা ধর্ম এবং তার সতীত্ব সম্পর্কে আলোচনা হচ্ছে। তো এই জগতে কেউই এই বার্ধক্যগ্রস্ত শরীর চায় না। চবনমণির থেকে আমরা এখানে জানতে পারছি, তার স্ত্রী যুবতী, কিন্তু সে হচ্ছে একজন বৃদ্ধ। এটা একটা বেমানান অবস্থা না? অত্যন্ত বেমানান অবস্থা। আরে ভালোভাবে ম্যাচিং হলেও তো থাকে না কাছে, তাই না? তার উপর আবার এরকম একটা বয়সের তড়িতফাত, এত বৈষম্য। তো এখনকার দিনে এমনিতেই তো বিশেষ করে বৃদ্ধকালে স্ত্রীরা তার স্বামীদেরকে কি বলে জানেন? যে এত লোকের মরণ হয়, তোমার মরণ হয় না গো। অর্থাৎ জীবিত অবস্থাতেই তাকে শ্মশানে রেখে আসতে চায়, এরকম অবস্থা। আর সুকন্যার কি পতির প্রতি তার কি ভক্তি দেখুন। সুকন্যা তার পতির অনুগত হয়ে
তাকে সেবা করে সন্তুষ্ট করার চেষ্টা করছেন, কখনো তাকে একটু অশ্রদ্ধা করেননি, একটু অবমাননা করেনি। তো এখন তো স্বামী স্ত্রী এক জায়গায় কখনো কখনো একসঙ্গে গেলেও তো লোকের সামনে স্ত্রী তার স্বামীকে এমন কটু কথা বলে একদম পেস্টি পাংচার করে ছেড়ে দেয়, পাংচার সকলের সামনে মাথা হেঁট করিয়ে দেয়। তো আমরা দেখতে পাচ্ছি যে চবনমণি তিনি রূপ যৌবন সম্পন্ন একটা সুন্দর শরীর পাওয়ার জন্য অশ্বিনী কুমারদেরকে সন্তুষ্ট করেছেন, তাদেরকে প্রসন্ন করে তাদের কাছে বর প্রার্থনা করছেন। তো এরকম ঘটনা শ্রীমদ্ ভাগবতে আরও পাওয়া যায়। মহারাজ যযাতি তিনি তার জরাগ্রস্ত শরীরটা বিনিময় করতে চেয়েছিলেন, এক্সচেঞ্জ, কাদের সঙ্গে? তার পুত্রদেরকে বলছেন যে তোমাদের এই যৌবন শরীরটা কেউ একজন আমাকে দাও, যাতে করে আমি বেশি করে আরও বেশি দিন দেহ সুখ ভোগ করতে পারি। তো চবনমণি বৃদ্ধ আর সুকন্যা হচ্ছে একদম যুবতী। কীরকম যুবতী? পরমা সুন্দরী। আর কয়েকটা শ্লোক আগে বলা হয়েছে তার চক্ষুযুগল কীরকম ছিল, তিনি হচ্ছেন কমল নয়না। এখন দেখতে সুন্দরী না হলেও এমনইভাবে সব কাজল টাজল টানে মনে যেন আসলে কমল নয়না নয়। কীরকম? তাকে বলা হচ্ছে মর্কট লোচনা। মর্কট মানে জানেন তো, ওই বাঁদরের মতন চোখ। তথাপি তারা সুন্দরী হওয়ার চেষ্টা করছে। তো একটা ঘটনা মনে পড়ে গেল, তো একটা যুবতী মেয়ে, তার বান্ধবীরাও সব যুবতী, সে একটা কি করেছে না, খুব ধনী একটা বৃদ্ধ লোককে বিবাহ করেছে। আর বান্ধবীরা তো খুব খেপায়, কি ব্যাপার তোর শেষে এই অবস্থা হলো, হ্যাঁ তুই কিনা একটাই ঢকঢকে বুড়াকে বিবাহ করলি, হ্যাঁ লজগজে বুড়াকে। তো প্রতিদিন এরকম বলে ওকে তাপানোর চেষ্টা করে। তা আসলে ওই মেয়েটার একটা উদ্দেশ্য ছিল। তারপর একদিন বলছে যে কেন বিয়ে করেছি জানো, কারণ দিন কম আর ইনকাম। দিন কম মানে ও তো আর বেশি দিন বাঁচবে না, আর ও মরে গেলেই ওর সমস্ত সম্পত্তি আমার হয়ে যাবে। ইনকাম, তো এই হচ্ছে অবস্থা। তো শ্রী শ্রীমদ ভক্তিপুর সত্যম স্বামী মহারাজ তিনি এই যে রমণীদের অনেক সুন্দর গুণের কথা বলেছেন, তাই নাকি? তা আমরা অনেকেই জানি যে গৃহস্থ জীবনে সংসার সুখের হয় রমণীর গুণে। রমণীরা হবেন খুব স্নেহশীলা, ভক্তিমতী, পতিব্রতা, অতিথি সেবা পরায়ণ, এইসব তাদের গুণ। তারা সুশীলা, লজ্জাবতী। আমি দেখেছি যে ঠাকুমাকে এত বড় ঘোমটা দিয়ে বসে থাকতেন মুখটা দেখা যায় না। তো কেউ কেউ বলবে যে এটা আগেকার দিনে ছিল কলাবউয়ের মতন, দুর্গাপূজার সময় কলাবউ থাকে না, এমন এমন তাকে শাড়িটা পরিয়ে দেয় দেখাই যায় না। এখন কি হয়েছে না, কে কতটা নিজেকে ওপেন করে দেখাতে পারবে তার প্রতিযোগিতা চলছে। ঘোমটা তো প্রায় উঠেই গেছে, আর যদি একটু কাপড় এখানে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখে তাও বারে বারে পড়ে যায়। খোপা তো নাই, চুল নাই, আর খোপা থাকবে কোথেকে? চুল তো সব ছেঁটে ফেলে দিয়েছে ওই বিউটি পার্লারে গিয়ে, এ ক্লিপ দিয়ে আটকে রাখে, তা আবার বেশি সময় থাকে না।
তাহলে লজ্জাটা হচ্ছে নারীর ভূষণ। তা লজ্জা যাদের নাই তাদের কি বলা হবে? নির্লজ্জ। এই পাশের প্রতিবেশী দেশ পূর্ববঙ্গে যাই, সেখানে গিয়ে দেখি শুধু সনাতন ধর্মাবলম্বী মায়েরা নয়, এমনকি অন্য ধর্মের মায়েরাও এমনভাবে তাদের শরীরকে আবৃত করে রাখে যে দেখলেই তাদেরকে শ্রদ্ধা হয়, দেখলেই মাথাটা নত হয়ে যায়। মাতৃজ্ঞানে তাদেরকে ভক্তি করতে ইচ্ছা হয়, কারণ এটা তাদের সভ্যতা, এটা তাদের সংস্কৃতি। কিন্তু আজকালকার দিনে বলছে আমরা মডার্ন হয়েছি, আমরা উন্নত হয়েছি, কে কত কাটা ফাটা সব বস্ত্র পরতে পারে তত প্রতিযোগিতা চলছে। মেয়েরা দেখছি এমন ধরনের সব পোশাক পরছে, এখানে ফাটা, আমি একজন বলছি কি ব্যাপার ফাটা কেন, এটা তো বলতো অসভ্য, বলতে প্রভু ওটা হাওয়া পাস করার জন্য। বাজে অবস্থা। কলকাতা এয়ারপোর্টে বসেছিলাম, বোর্ডিং পাস নিয়ে বসে আছি, অপেক্ষা করছি টাইম হলে তবে তো ছাড়বে, গিয়ে প্লেনে উঠতে হবে। তো বসে আছি, আমার সামনে চেয়ারে একজন মহিলা এসে বসলো, খুব সম্ভ্রান্ত পরিবারের মনে হচ্ছে, বড় ফোন নিয়ে কথা বলছে, অনেক সুন্দর ব্যাগ রয়েছে কাছে, কিন্তু আমি তার দিকে তাকাতে পারছি না, কেন জানেন? এই প্যান্ট শার্ট পরে আছে আর প্যান্টটা চারদিকে ফাটা ফাটা। লজ্জা, আমি অন্য জায়গায় গিয়ে বসলাম, বলছে এইটা নাকি সভ্যতা। কি করে বেশি করে মানে শরীরটাকে উন্মোচিত করতে পারবে, অন্যকে দেখাতে পারবে, আর কিছু একটা অঘটন ঘটে গেলেই তখন খবরে কাগজে হইচই, টিভিতে হইচই, হ্যাঁ কেন মর্যাদাহানি হলো, কেন শ্লীলতাহানি হলো, ইত্যাদি ইত্যাদি। আরে হবে না কেন? তোমরা টেম্পটেড করছো কেন, উত্তেজিত করছো কেন এইসব এ করে? শুধু কি পুরুষদের দোষ? তা নয়। তা এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান সভ্যতাটা একদম বাজে অবস্থায়, বিভৎস। তা মহাপ্রভুর লীলায় আমরা দেখতে পাই যে ছোট্ট নিমাই, সে গঙ্গা স্নান করতে গিয়ে খুব দুষ্টামি করত। তো ছোট ছোট বালিকারা, তারা ভালো স্বামী পাওয়ার জন্য ওই গঙ্গার ধারে তারা শিবের পূজা করত, বিভিন্ন নৈবেদ্য দিয়ে, ফুল মালা দিয়ে শিবের পূজা করত, আর নিমাই গিয়ে ওই বালিকাদের ওই সব নৈবেদ্য গ্রহণ করত দুষ্টামি করে। পরে যদি বলতো নিমাই তুমি এত দুষ্টামি করছো কেন, তোমার বাবাকে বলে দেবো, নিমাই বলতো আরে তোমরা যার পূজা করছো ওকে পূজা করে, আমি তো তার প্রভু, আমি তার পতি, তোমরা আমাকে পূজা করো তাহলে তোমরা ভালো স্বামী পাবে, ঠিক আছে, আর যদি আমাকে এসব না দিবে তাহলে তোমরা বৃদ্ধ স্বামী পাবে, আর চারজন করে সতীন পাবে। তা গৃহস্থ জীবনে আমরা দেখি আদর্শ গৃহস্থ, সেখানে একটা পরিবারের মাতাজি একটা মহিলা, তিনি সারা পরিবারটাকে কন্ট্রোল করেন, স্বামীকে তিনি সন্তুষ্ট রাখেন, সন্তানদের সেবা যত্ন করেন, বাড়িতে পূজা অর্চনা করেন, রান্না করেন, অতিথিদের সেবা যত্ন করেন, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির সেবা করেন, ঘর দুয়ার সব পরিষ্কার করেন। এ হচ্ছে পতিব্রতা নারী। আর প্রভুরা, কর্তামশাইরা, স্বামীরা তারা কি করেন? তারা ইনকাম করতে যায়, বাইরে থাকে বেশি সময়, শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, ইনকাম করে নিয়ে আসে, বাজার করে নিয়ে আসে। কিন্তু যত দায়িত্ব সংসারে, বেশিরভাগ দায়িত্ব কার? না, মাতাজিদের, মহিলাদের। সেজন্যই বলা হচ্ছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর সংসার ভেঙেও যায় ওই রমণীর গুণে। তা পতিব্রতা, নারীরা হচ্ছে খুব সুশীলা, তারা সুলক্ষণা, তারা হচ্ছে
স্নেহশীলা। তো আমরা দেখতে পাই যে এইরকম যে গৃহস্থ পরিবার, সেই পরিবারে স্বামী স্ত্রীর গুণকীর্তন করতে পারেন, তিনি তখন স্ত্রীকে ওইভাবে দেখেন না, স্ত্রীকে কি দেখেন, বৈষ্ণবী রূপে দেখেন, আর সেই স্ত্রী ও স্বামীকে কিভাবে দেখেন, বৈষ্ণব রূপে দেখেন। তখন তাদের মধ্যে আর জাগতিক চাওয়া পাওয়া, দৈহিক আকর্ষণ এসব কমে যায়। আর যদিও স্বামী স্ত্রীর মধ্যে কিছু একটা বোঝাপড়ার অসুবিধা হয়ে যায়, পরে একে অপরকে প্রণাম করে বাঞ্ছাকল্প তরু করে নিয়ে সমাধান করে নেয়। তো এই গৃহস্থ জীবনটা, পারিবারিক জীবনটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা কোঅপারেশন, একটা সমন্বয়। এটা যদি না থাকে তাহলে সেই পরিবারটা কিছুতেই সুখী হতে পারে না, সেখানে শান্তি থাকতে পারে না, সেখানে কি হবে, সেখানে ওই বিবাদ যুদ্ধ হ্যাঙ্গামা সব চলবে। তো আমাকে একজন ভক্ত বলছিলেন তার মেয়ের কথা, যে আমার মেয়েটা এখন ইংলিশে অনার্স পড়ছে। আমি বললাম বয়স কত হলো, বলছে 18 পার হয়ে 19 পড়েছি। তাহলে আর বিলম্ব করছেন কেন? উনি বলছেন না, ও এখন নিজের পায়ে দাঁড়াতে চায়, ইনকাম করতে চায়। হ্যাঁ, ও নিজের পায়ে দাঁড়াবে, ইনকাম করবে, তারপর যে বিবাহ দেবেন ও তো স্বামীকে পাত্তা দিবে না, স্বামীর অনুগত হয়ে থাকবে না, স্বামীর কাছে স্বামীকে সম্মানই করবে না, তার সেবাই করবে না। উপরন্তু স্বামীকে বলবে কি, তোমার সঙ্গে গিয়ে কোর্টে ডাকা হবে। তার মানে ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ। বিচ্ছেদ শুধু একজনের সঙ্গে করে শান্তি তাই নয়, আবার বিবাহ দেবেন অন্য জায়গায়, আবার বিচ্ছেদ হবে। কাজে এটা কি, এটা ভারতীয় সংস্কৃতি নয়, এটা আমাদের সভ্যতা নয়, এটা পাশ্চাত্য দেশের সভ্যতা। কিন্তু মানুষ এখন বুঝতে পারছে না, বলছে আমার স্ত্রীকে স্বাধীনতা দিতে হবে, মেয়েদেরকে স্বাধীন করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর স্ত্রী স্বাধীনতা ওটা একটা ব্যভিচারী, প্রভুপাদ বলছেন কখনোই ওদের পুরুষের সঙ্গে সমান করলে হবে না, কারণ প্রকৃতিগত দিক থেকে ওরা হচ্ছে ওই রকম, ওদের সবসময় পুরুষের দ্বারা সুরক্ষিত থাকতে হয়, ছোটোবেলায় কার দ্বারা, তারপর যৌবন অবস্থায় স্বামীর দ্বারা, বৃদ্ধ হয়ে গেলে আবার উপযুক্ত সন্তানের দ্বারা সুরক্ষিত থাকতে হয়। প্রভুপাদ গীতার তাৎপর্য মধ্যে বলছেন যে মহিলাদের মনটা অনেকটা শিশুর মতন, ওদেরকে যে কোনো সময় যে কোনো ব্যক্তি ভুলিয়ে ভালিয়ে সর্বনাশ করে দিতে পারে, তাই ওদেরকে সবসময় ব্যারিকেড দিয়ে রাখতে হয়, সুরক্ষিত রাখতে হয়। স্ত্রী স্বাধীনতা মানে এই নয় তারা ওই রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, অফিস করবে, ইনকাম করবে ইত্যাদি ইত্যাদি, এসব নয়। তাই স্ত্রী স্বাধীনতার কথা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন একটা লেকচারে, যেটা এরকম নয় যে সবাইকে রোলার দিয়ে পিষে সমান করে দেয়া হবে, একদম এরকম নয়, কখনোই হবে না, কেন এটা প্রকৃতিগত দিক থেকে ওরা এরকম অভাবে তৈরি। যত বেশি স্বাধীনতা স্বাধীনতা বলে ওরা এ করবে, তত দেখবেন সমাজে অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা দেখা দেবে, তত ব্যভিচারে পরিপূর্ণ হবে তত বেশি। তা চিত্রকূট পর্বতে অত্রিমুনি এবং সতী অনুসূয়া ছিলেন, অনুসূয়া সতীদের মধ্যে উল্লেখযোগ্য। তাই অনুসূয়ার সতীত্ব খুব প্রসিদ্ধ, এমনকি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তাদের যে ধর্মপত্নী লক্ষ্মী সরস্বতী এবং পার্বতী, তারাও এই অনুসূয়ার সতীত্ব এত যশ বলে এত সম্মান বলে ওনার হিংসা করেন, মাৎসর্য করেন। তো এই অবস্থায় তিনজনকে পাঠিয়েছেন, ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর অনুসূয়ার কাছে এসছেন, তো অনুসূয়াকে পরীক্ষা করতে, তার সতীত্ব নাশ করতে। তো অনুসূয়া করেছেন এত পতিব্রতা যে
ওই তিনজনকে তিনি কি করেছেন, তিনি ছোট্ট শিশুর মতন করে দিয়েছেন, ছোট্ট শিশু। তো ওই তিনজন ছোট্ট শিশুকে সেই অনুসূয়া মাতৃভাব নিয়ে বাৎসল্যভাবে তাদের সেবা করছেন। এবার অনেক দিন এখানে রয়েছেন, ওদিকে তো অবস্থা খারাপ, ব্রহ্মা সেখানে যাচ্ছেন না ব্রহ্মলোকে, ভগবান বিষ্ণু এখানে রয়েছেন, আর পার্বতীও তো অস্থির হয়ে পড়েছেন শিবকে ছাড়া। হ্যাঁ, তখন তিনজনে মিলে পরামর্শ করছেন, তাহলে কী করা যায়। নারদমুনি গিয়েছেন, নারদমুনি গিয়ে খবরটা দিয়েছেন যে আপনাদের প্রভুদের প্রভুর এই অবস্থা, আপনারা যান গিয়ে দেখুন। তো ওরা এসেছেন, কে কে, সরস্বতী, লক্ষ্মী আর পার্বতী। এসে দেখছে যে একটা দোলনার মধ্যে তিনজন শিশু শুয়ে আছে। অনুসূয়াকে বলছে, বলছে হ্যাঁ ওই আপনাদের স্বামী, আপনারা চিনে নিন। তারপর অনুসূয়ার এরকম সতীত্ব কাছে ওনারা তিনজন পরাজয় স্বীকার করেছিলেন। অনুসূয়ার আরও সুখ্যাতি করে, যশ কীর্তন করে ওনারা সেখান থেকে গিয়েছেন। পরবর্তীতে ওই তিনজন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর তারা একটা রূপে অনুসূয়ার কাছে এসেছিলেন, সেটা হচ্ছে দত্তাত্রেয়, দত্তাত্রেয় রূপে এসেছিলেন। তো চাণক্য পণ্ডিত বলছেন যে বিষাদপি অমৃতম গাহ্যম অমেধ্যপি কাঞ্চন, যদি বিষের মধ্যেও অমৃত থাকে তাহলে সেই অমৃতটা সংগ্রহ করতে হয়। অমেধ্যপি কাঞ্চন, অমেধ্য জিনিসের মধ্যেও, অমেধ্য আহারের মধ্যেও, বস্তুর মধ্যেও যদি কাঞ্চন সোনা থাকে তাহলে সেটা সংগ্রহ করতে হয়। নিচাদপি উত্তম জ্ঞানম, যদি কেউ নিচকুলে জন্মগ্রহণ করে কিন্তু তিনি যদি উত্তম জ্ঞান দান করেন তাহলে সে উত্তম জ্ঞান আমাদের আহরণ করা উচিত। স্ত্রী রত্নম সুদুষ্কলাদপি, স্ত্রীকে বলা হচ্ছে রত্ন। শ্রদ্ধেয় মহারাজ বলছিলেন যে বধূ লক্ষ্মী, বধূ লক্ষ্মী, স্ত্রী রত্ন, কন্যা রত্ন। অনেক সময় বাবা মায়েরা মেয়েদেরকে আদর করে কি বলে, সোনামণি বলে ডাকে, সোনা রত্ন, স্ত্রী রত্ন, স্ত্রী রত্নম দুষ্কুলাদপি, যদি অত্যন্ত দুষ্কুলে খারাপ পরিবারেও থেকেও সদ্গুণ সম্পন্ন স্ত্রী পাওয়া যায় তাহলে তার গুণকীর্তন করতে হয়। হ্যাঁ, তা রঘুনাথ দাস গোস্বামী তার মনঃশিক্ষায় বলছেন, কৃষ্ণ বার্তা বিনান অসৎ বার্তা বলি যান সেই বেশ্যা অতি ভয়ঙ্করী। তাহলে কি কথা, কৃষ্ণ বার্তা বিনা আন, আমরা কেবল কৃষ্ণ বার্তা বলবো, কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ নাম করব, অসৎ বার্তা বলি যান। আর কৃষ্ণ কথা যেখানে হয় না সেটা কি বলা হয়, সেটা অসৎ বার্তা, সেটাকে বলা প্রজল্প। অসৎ বার্তা বলি জানো সেই বেশ্যা অতি ভয়ঙ্করী, আর সেরকম অবস্থাটাকে বলা হচ্ছে, সেই জিহ্বাটাকে বলা হচ্ছে বেশ্যা, সেটা অতি ভয়ঙ্করী। কৃষ্ণে বিষয়ামতি জীবের দুর্লভ অতি, সেই বেশ্যা মতি লয় হরি। আমাদের যে কৃষ্ণের বিষয় বুদ্ধি, কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণের যে মতি, কৃষ্ণ বুদ্ধি, কৃষ্ণ ভাবনার যে সদ্বুদ্ধি, সেটা কি করে, জীবের দুর্লভ অতি, সেটা হচ্ছে জীবের অত্যন্ত দুর্লভ। সেজন্যই শুদ্ধ ভক্তিকে বলা হচ্ছে সুদুর্লভা, জীবের দুর্লভ অতি সেই বেশ্যা মতি লয় হরি। সেই বেশ্যা কি করে, এই যে সুন্দর মতি, কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণ ভাবনামৃত, সেই মতি সেই বুদ্ধিকে হরণ করে নেয়। কাজী স্বরগোস্বামীদের অন্যতম শ্রী রঘুনাথ দাস গোস্বামী তিনি আমাদেরকে সাবধান করছেন যে যে নারী
নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষের কথা চিন্তা করে শুধু সেই অসতী নয় যে কৃষ্ণ কথা ছাড়া কৃষ্ণ ছাড়া অন্য কিছু চিন্তা করে, সেই হচ্ছে অসতী। সেই বেশ্যা মতিলয় হরি। তাহলে এরকম যার ভাবনা, এরকম যার বুদ্ধি, তার সেই বুদ্ধিকে বলা হচ্ছে বেশ্যা বুদ্ধি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কে, সমবেত ভক্তবৃন্দ কে, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কে, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।